রাতারাতি খবরের শিরোনামে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের খেভরাজপুর গ্রাম। শনিবার এই গ্রামে একই পরিবারের পাঁচজনকে নৃশংসভাবে খুন করা হয়। আগুন ধরিয়ে দেওয়া হয় গোটা বাড়িতে। এই ঘটনায় বিজেপি শাসিত উত্তরপ্রদেশের আইন শৃঙ্খলা নিয়ে ফের সরব হয়েছে বিরোধী দলগুলি। গেরুয়া শিবিরের ওপরে চাপ বাড়াতে শুক্রবারই দিল্লির জাহাঙ্গীরপুরিতে গিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল। রবিবার তৃণমূলের আরেক প্রতিনিধি দলের গন্তব্য ছিল গঙ্গাপালের প্রয়াগরাজ। এদিন দিল্লি থেকে বিমানে এলাহাবাদ হয়ে সড়কপথে খেভরাজপুর যান তৃণমূলের প্রতিনিধিরা। দলে ছিলেন তৃণমূল সাংসদ দোলা সেন, প্রাক্তন সাংসদ মমতা বালা ঠাকুর, তৃণমূল নেতা সাকেত গোখেল ও মন্ত্রী জ্যোৎস্না মান্ডে। এলাহাবাদ থেকে প্রতিনিধি দলে যোগ দেন তৃণমূল নেতা ললিতেশ ত্রিপাঠী। গ্রামে গিয়ে নিহতদের পরিবারের সদস্য সুনীল যাদবের সঙ্গে কথা বলেন তৃণমূলের নেতা নেত্রীরা। তারপরে পরিবারের দাবি মেনে সিবিআই চেয়ে সরব হয় জোড়াফুল শিবির। इन्होंने बोला है सीबीआई की जांच होना चाहिए, तो ऑर्डर होना चाहिए सीबीआई हो जाए। योगी जी गवर्नमेंट की तरफ से जुडिशियरी इंक्वायरी और कमीशन बैठाने का जरूरत है, हम मांग करते हैं। इधर एक बच्ची थी तो चिल्ड्रंस प्रोटेक्शन राइट्स कमीशन, राइट्स प्रोटेक्शन कमीशन सीपीआरपीसी जो है उसको भी हम चाहते हैं। तृणमूलের অভিযোগ, খুনের আগে পরিবারের দুই মহিলাকে ধর্ষণও করা হয়েছিল। ये सिर्फ सामूहिक हत्या नहीं है, यहाँ कर हमें पता चला कि सामूहिक बलात्कार भी हुआ है। उनकी सुनील जी की पत्नी और उनकी 22 साल की विकलांग बहन, उनके कपड़े फटे हुए थे। जब वो आए पूरे तरीके से कपड़े वस्त्र उनके निकले हुए थे। उन्होंने ये पुलिस को बताया, पुलिस को कहा कि आप इंक्वायर कीजिए, बलात्कार हुआ है परिवार कह रहा है, लेकिन पुलिस ने बलात्कार का एफआईआर लिया नहीं है। সম্প্রতি এরাজ্যে বীরভূমের বকটু এবং নদিয়ার হাঁসখালীতে প্রতিনিধি দল পাঠিয়েছে বিজেপি। এবার দুদিনের ব্যবধানে দিল্লির জাহাঙ্গীরপুরি আর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে প্রতিনিধি দল পাঠালো তৃণমূল। যদিও গেরুয়া শিবিরের বক্তব্য, প্রয়াগরাজের সঙ্গে বকটুইয়ের ঘটনা এক করে দেখা উচিত নয়। সেই ঘটনায় এখনো কোনো বিজেপি নেতার নাম জড়ায়নি, জড়াবেও না, আমরা বিশ্বাসী, আত্মবিশ্বাসী। বকটুই কাণ্ডে কাদের নাম জড়িয়েছে, মুখ্যমন্ত্রী কাদেরকে অ্যারেস্ট করতে বলেছে, হিংসা হতেই পারে, প্রশাসন চেষ্টা করবে হিংসাকে আটকানোর, এটাই স্বাভাবিক। কারণ মানুষ সমাজ থেকে আপনি সব ভালো মানুষ করে দেবেন এটা হতে পারে না, কিন্তু অ্যাপ্রোচ কি, পলিটিক্যাল কোনো ইনভলভমেন্ট আছে কিনা হিংসার, সেটা গুরুত্বপূর্ণ। বকটুই কাণ্ডে পলিটিক্যাল মোটিভ ছিল, সেই জন্য সেটা অন্য ধরনের ঘটনা। প্রয়াগরাজের ঘটনার উত্তরপ্রদেশ পুলিশের নজরে বিহারের রোহতাস গ্যাং। এই গ্যাংয়ের চার সদস্য গা ঢাকা দেওয়ায় তদন্তকারীদের সন্দেহ আরও জোরালো হয়েছে। তাদের খোঁজেই তল্লাশি শুরু করেছে এসটিএফ ও ক্রাইম ব্রাঞ্চ। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। প্রখর তাপ, অতি দীর্ঘ দগ্ধ দিনে কার্যত নাজেহাল মানুষ। খুব প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোনো তো অনেকেই বন্ধ করে দিয়েছেন, ছুটির দিন বা রবিবারেও নয়, দুপুরে শুনশান পথঘাট। কলকাতাতেই সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছে 28.5 ডিগ্রির কাছাকাছি, সর্বোচ্চ 39.6। দক্ষিণবঙ্গে নাজেহাল অবস্থা। পশ্চিমের জেলাগুলোতে তাপক প্রবাহের পরিস্থিতি। আবহাওয়া দফতর জানাচ্ছে আগামী কয়েকদিনে বৃষ্টির সম্ভাবনা নেই, অথচ উত্তরবঙ্গে বেশ স্বস্তি, মাঝে মধ্যেই ঝড় বৃষ্টি। রবিবার বাংলার বেশ কয়েকটি শহরে সর্বোচ্চ তাপমাত্রার পারদ পেরিয়ে গিয়েছে 40 ডিগ্রিতে। আসানসোলে 42.3 ডিগ্রি, শ্রীনিকেতনে 41.7 ডিগ্রি, মালদায় 41 ডিগ্রি, দমদমে 40.5 ডিগ্রি, মেদিনীপুরে 42 ডিগ্রি। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের 5 জেলা, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, কোথাও আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। তবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কম, এই জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। কিন্তু কলকাতা বা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি হবে কবে? গত বছর তো চৈত্রেও কালবৈশাখী হয়েছে, সারা বছর দুর্যোগ পিছু ছাড়েনি, আর এবার চৈত্রের পর থেকে কার্যত বৃষ্টি শূন্য। আবহাওয়াবিদরা বলছেন একটু ধৈর্য ধরতে, পড়ে আছে মে মাস, বৈশাখ শেষেই ঝাপটা দেবে কালবৈশাখী, আর এরপরেই আসবে জুন, ভরা বর্ষা প্রায় অক্টোবর পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা।